नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबाइके स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते डिसकस करब न्यूजीलैंडेर नर्थ आइलैंडे अवस्थित एक विस्मयकर गुहा सम्पर्के, जार नाम ओयटमो ग्लोअर्म गुहा, जा स्थानीयदेर काछे पातालपुरी नामे ख्यात। अर्थात एर उत्पत्ति गभीरता एवं एखाने बसबासकारी विभिन्न जीववैचित्र्येर अजाना रहस्य निये। आज थेके 460 कोटी बछर आगे अर्थात प्री कैम्ब्रियन जुगे पृथिवीर सृष्टि हवार पर महादेशीय संचरणेर माध्यमे एकाधिक महादेश ओ महासागरे जन्म हय। परवर्तीते एई महादेश एवं महासागरीय तले टेक्टोनिक प्लेटेर मुभमेंटेर कारणे पृथिवी पृष्ठे अग्नुत्पात, भूमिकम्प एवं विभिन्न पर्वत ओ मालभूमि सह समुद्र तले एकाधिक गुहा ओ ह्रदेर जन्म हय। तारी मध्ये एकटी विस्मयकर गुहा हलो ओयटमो ग्लोअर्म गुहा, जा न्यूजीलैंडेर नर्थ आइलैंडे अवस्थित। एटी स्थानीयदेर काछे पातालपुरी नामे ख्यात। एई विस्मयकर गुहार मध्ये छोट छोट आलोकबिंदुर छायापथ हजार हजार जीवंत प्राणी द्वारा तैरी। गुहाय बास करा प्रतिटी प्राणी अंधकारे पुरोपुरी निजेदेरके मानिए नियेछे। ओयटमो गुहाय प्रतिटी प्राणी अंधकारके निजेदेर सुविधाय परिणत करेछे। एखाने हजार हजार सिलिकनेर सूता छाद थेके झोलानो रयेछे। एगुलि सुंदर जतटा भयंकर ठीक ततटाई। সুতাগুলি তৈরি করেছে গুয়াবাসী ভাঁজ নামক এক ধরনের কীট দ্বারা। সিল্কের এসব সুতা এই কীটের পাতা ফাঁদ, যা তাদের খাদ্যের যোগান দেয়। এই ভাঁজ কীটের মুখের গ্রন্থি থেকে এই সিল্ক উৎপন্ন হয়। সুতাগুলির আভ্যন্তরীণ পকেটে জমানো থাকে আঠালো মিউকাস এবং প্রতিটি পোকায় কয়েক ডজন সুতা তৈরি করে। এই ফাঁদ তৈরি হওয়ার পর শিকারকে আকৃষ্ট করার কাজ শুরু হয়। এদের লেজের বিশেষ ক্যাপসুলে রাসায়নিক বিক্রিয়ায় এক ভূতরে নীলালোর উৎপত্তি হয়। এই আলো পতঙ্গদের ব্যাপকভাবে প্রলুব্ধ করে। আলোর উৎসের দিকে অগ্রসর হবার সময় পতঙ্গগুলো সিল্কের আঠালো সুতায় আটকে যায়। একবার আটকে গেলে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। এই ভাস্কিট সুতা টেনে শিকারকে উপরের দিকে তুলে নেয় এবং জীবন্ত অবস্থায় ভক্ষণ শুরু করে। এই পোকাগুলো গুহায় বসবাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জকে পরাস্ত করেছে এবং খুঁজে নিতে সক্ষম হয়েছে নিয়মিত খাদ্যের যোগান হিসাবে। গুহা হলো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলোর মধ্যে একটি এবং এখানে বসবাসকারী প্রাণীরা আরও বেশি বিস্ময়কর, যা এই অন্ধকার পরিবেশে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়ে গড়ে তুলেছে জীবনের এক মহা বৈচিত্র্যভূমি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।